যারা ইসলাম কেবল পালন করে না এমন নয়, একটু ইসলাম পালন করে না, অপরদিকে অন্য কেউ যেন ইসলাম পালন না করে তারা সেই দিকে মানুষদেরকে ডাকে। এবং এমন এমন থিওরি, এমন এমন ধর্ষণ বা দিক নির্দেশনা তারা আপনার কাছে পেশ করবে যাতে করে আপনি আপনার সন্তান সহ সব নাস্তিক হয়ে যান, বিধর্মী হয়ে যান। তারা সেটা চায়, ইসলাম পালন করুক এটা তারা চায় না। তারা যদিও বলে মানব মনুষ্যত্বের বিকাশের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে তারা কাজ করে, যদিও তারা বলে তারা সভ্য জাতি, মূলত তারা সব কাজ ইসলামের খেলাফ থেকে করতে চায়। তারা যে কোনো ধর্মের তা কিন্তু নয়, কিন্তু তারা সভ্যতার নামে কয়েকদিন আগেও পোশাক নিয়ে অনেক কিছুই হয়েছে, আমরা তাদেরকে আসলে উল্লেখ করতে চাই না, তারা মাত্র দুই একজন। কিন্তু এর চেয়েও মারাত্মক ফিতনা বিভিন্নভাবে আসতে পারে, যেই সম্পর্কে স্বয়ং রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুজলিম, তোমরা রাতের আধারের ন্যায় ফিতনা ছেয়ে যাওয়ার আগেই আমল করে নিজেকে আগেই জান্নাতি করে নাও, কারণ ফিতনা তোমাদের ধার প্রান্তে এমনভাবে অঝরে ঝরবে যেভাবে বৃষ্টি ঝরে, মানে ফিতনা বন্ধ হবে না, একের পর এক ফিতনা আসতেই থাকবে। কারো জীবনে একরকম ফিতনা তো কারো জীবনে অন্যরকমের ফিতনা, বিপর্যয়। মানে দিনে ইসলামের উপরে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি হালাল খেয়ে যাচ্ছেন হয়তো 20-30 বছর, আপনার জীবনে এমন একটা বড় কঠিন অবস্থা আসবে তখন আপনি হালালের উপরে টিকে থাকাটা আপনার কাছে কঠিন মনে হবে, মনে হচ্ছে যে আমি হারাম খেলেই হয়তো বেঁচে যাব। হতে পারে সেটা চিকিৎসার জন্য, হতে পারে আপনার কোনো একটা জায়গা সম্পত্তি আপনি উদ্ধার করার জন্য, হতে পারে আপনার মেয়ের বিবাহের জন্য, হতে পারে আপনার কোনো একটা ছেলেকে এস্টাবলিশ করার জন্য, এমন হতে পারে যে তাকে আপনি পড়ালেখা চালাতে পারতেছেন না বা বিদেশে যাবে টাকা পাচ্ছেন না। এই ধরনের বিপদ আপদগুলোতে মানুষ কিন্তু সুদের সাথে ঋণের সাথে জড়িয়ে যায় বা বড় ধরনের একটা রোগ হয়ে যায়, চিকিৎসার জন্য সে টাকা পায় না, তখন গিয়ে সেই সুদের সাথে জড়ায়। এটা কিন্তু আপনার জীবনের অনেক বড় একটা বিপর্যয়, কারণ আপনি 30-40 বছর পর্যন্ত হারাম থেকে মুক্ত ছিলেন, জীবনের শেষ পর্যায়ে এসে যদি আপনাকে হারাম খেতে হয় তাহলে আপনার যেই সততাটা আছে সেটাকে আপনি ধরে রাখতে পারলেন না। আমরা যারা যুবক আছি বা যারা নিজের চরিত্রকে কোনো একটা সময় পর্যন্ত হয়তো ভালো রাখতে পেরেছে, কিন্তু এটা যদি কোনো এক সময় গিয়ে খারাপ হয়ে যায়, যারা নেশা থেকে মুক্ত আছে কিন্তু কোনো একদিন যদি সে নেশার সাথে জড়িয়ে যায়, যারা জুয়া থেকে বেঁচে আছে যদি কোনো একদিন জুয়া খেলে ফেলে, তাহলে তার যেই সততাটা আছে, যেই গুণটা আছে, মান আছে, সে মানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না যে আমরা কিছুদিন ভালো থাকি আবার কিছুদিন খারাপ হয়ে যায়, এমনটা আল্লাহ চায় না। আল্লাহ চায় না যে আজকে এখন তো আমরা সালাত আদায় করতেছি, সালাতের পরে গিয়ে আবার খেলতাম সাই লিপ্ত হয়ে যাব, এটা আল্লাহ চায় না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন শুধু একদিন নয়, বরং মরার আগ পর্যন্ত যত কাল আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ চায় 24 ঘন্টাই যেন আমরা আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকি। আপনি খান, অফুরন্ত খান, আল্লাহ বাধা দেয়নি, কিন্তু খাদ্যটা যেন হালাল হয়। আপনি অনেক টাকার মালিক হয়ে যান, কোনো বাধা নাই, কিন্তু সেটা যেন হালাল উপায়ে হয়। আপনার সম্পর্ক করতে হয় কারোর সাথে, আপনি সম্পর্ক করেন, কিন্তু সেটা যেন হালাল পদ্ধতিতে হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান রেখেছেন, খাওয়ার বিধান রেখেছেন, জীবন পরিচালনা করার বিধান রেখেছেন, ভালো গেট আপ আপনি ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাক সাফ এবং পরিষ্কার যেটাকে বোঝায় সেটার দিকে আমাদেরকে বেশি তালকিন করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর এবং তিনি সৌন্দর্যতাটাকেই ভালোবাসেন। ইন্নাল্লাহা তাইয়িব, আল্লাহ হচ্ছেন পবিত্র, ইউহিব্বুত তাইয়িব, তিনি পবিত্রকে ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌন্দর্যতা এবং ভালো থাকার জন্যও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলা হয়নি নোংরাভাবে থাকতে, কিন্তু সবটাই যেন হয় কিসের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, সব যেন হয় হালাল হারামের ভিত্তিতে, কারণ হারামের সাথে আমরা কোনোভাবে জড়াতে পারি না। আমাদের কথাবার্তাতে ইসলামকে পালন করতে হবে, পোশাক আশাকে আমাদের ইসলাম পালন করতে হবে, আমাদের খাদ্যে আমাদের জীবন ব্যবস্থার প্রত্যেকটা সাইড থেকে ইসলামকে পালন করতে হবে, তাহলেই কেবল
আমরা মুসলিম, এবং তাহলেই কেবল আমরা বলতে পারবো যে আমরা ইসলাম মেনে চলি। একটা কোরআনের বহু আয়াত আছে, যেমন একটা আয়াত আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফ্ফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। ইসলাম কি কোনো এক দিক সুন্দর হয়ে যাওয়ার নাম? আপনি শুধু পাঁচ ওয়াক্ত সালাত পড়েন তাতেই কি আপনি উত্তম মুসলিম হয়ে গেছেন? না, আপনাকে আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন। একজন ব্যক্তির ইসলাম কখন পূর্ণতা লাভ করবে? যখন তার চারটা দিক সুন্দর হয়ে যাবে। কয়টা দিক? চারটা দিক। একটা হচ্ছে বিশ্বাস, আপনার বিশ্বাস সুন্দর হইতে হবে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রাসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, মানে যেটা সঠিক বিশ্বাস, আল্লাহ যেই বিশ্বাস নাজিল করেছেন। যেমন সঠিক বিশ্বাস কি? আল্লাহ কয়জন? একজন। কোথায় আছেন? আরশে আজিমের উপরে। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের খালেক, তিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি ছাড়া আর কেউ গায়ব জানে না, তিনি জীবন এবং মৃত্যুর মালিক, তিনি আমার লাভ ক্ষতির মালিক। এগুলো হচ্ছে সঠিক বিশ্বাস। তাহলে আমাদের বিশ্বাস সঠিক হইতে হবে। আল্লাহ ছাড়া কেউ আপনাকে কোনো উপকার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই বিশ্বাসগুলো হচ্ছে সঠিক বিশ্বাস। তো যার বিশ্বাস সঠিক হয়ে গেছে, তার মানে সে ইসলামের অনেক বড় একটা সম্পদের মালিক হয়ে গেছে। তারপরে দ্বিতীয় সাইড, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে কি লাগবে? আপনার ইবাদত সুন্দর হতে হবে। আপনি আল্লাহকে মেনে নিয়েছেন, কিন্তু যখনই বলা হয় আসো আমাকে সেজদা করো, আপনি আসেন না, তার মানে আপনার এই বিশ্বাস আপনাকে বাঁচাতে পারবে না। বরং আল্লাহ বলেছে যে ইসলামে পরিপূর্ণ ঢুকবো, তাহলে বিশ্বাস সঠিক হয়ে যাওয়ার পরপরই আপনার কাছ থেকে তলব করা হবে তুমি কি ইবাদত করেছো। যেমন আমরা এটা জানি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাফের আর মুসলিমদের মধ্যে একটা ব্যবধান তৈরি করে দেবেন, কাফের মুশরিকদেরকে জাহান্নামে ফেলে দেবেন, মুসলিমদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলবে না যে তুমি মুসলিম তুমি জান্নাতে, বলবে না আল্লাহ, বা আল্লাহ বরং তার কাছ থেকে সর্বপ্রথম আমলের মধ্যে তার নামাজের হিসাব নেবে। এটা আপনি তিরমিজিতে এবং নাসাইতে পেয়ে যাবেন। নাসাইতে হাদিসটি 464-465 রয়েছে, 4-6-4-4-6-5, মানে 464-465 পেয়ে যাবেন নাসাইতে। তিরমিজিতে হাদিসটি 400-400-400-র মধ্যে আছে, 345-435 এরকম মধ্যে আছে, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, একজন বান্দার ইবাদতের মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তার নামাজ সম্পর্কে। তাহলে শুধু মুসলিম হলেই, ইমান এনেছি, বিশ্বাস সঠিক হলেই যদি জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যেতেন, তাহলে আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে জিজ্ঞেস করতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের কথা জিজ্ঞেস করবেন। এই জন্য কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চায়, তাহলে তার বিশ্বাস সঠিক হয়ে যাওয়ার পরপরই তাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। কারণ আপনি যে সূরা ফাতিহার মধ্যে কি বলেন, আপনি যখন মেনে নিয়েছেন আমাদের রব আল্লাহ, তখন সে আল্লাহকে কিন্তু আপনি একটা কথা বলেন, কি বলেন? ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তাহলে আপনি তো আল্লাহর ইবাদত করেন এটা স্বীকার করলেন, কিন্তু আপনার ইবাদতটা কোথায়? আপনি যখন ইবাদত করবেন, যেমন আপনি যখন নামাজ পড়বেন, এটা তো আল্লাহর জন্যই পড়বেন, মেনে নিলাম কথা, কিন্তু আপনি নামাজ পড়েন তো না, আপনি নামাজই তো পড়েন না। তো নামাজ পড়তে হবে, তখন গিয়ে সেটা আল্লাহর জন্য হবে, তখন ডিমান্ড করবো আমরা, কি বলবো যেটা সেটা আল্লাহর জন্য হতে হবে। আপনি তো কুরবানি করেন নাই, তাহলে আপনি যখন কুরবানি করবেন তখন আমরা বলবো এটা আল্লাহর জন্য করেন, যখন আপনি দোয়া করেন তখন বলবো আল্লাহর কাছে করেন, যখন আপনি দান সাদকা করবেন তখন বলবো সেটা আল্লাহর জন্য করেন, মানে এইভাবে। তার মানে আমরা আল্লাহর জন্যই করব, কিন্তু আমাদের ইবাদতটাই তো নাই, ইবাদত লাগবে। দাড়ি রাখতে হবে পুরুষদের, টাকার উপরে প্যান্ট উঠাতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে, এটা লাগবে, তাহলে আপনি বলতে পারবেন যে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। কিন্তু যারা এগুলো করে না, সে শুধু মুখে বলে যে আমি মুসলিম, কিন্তু তার ইবাদতই নাই। তৃতীয়ত, উত্তম মুসলিম হতে হলে আপনার চরিত্র ঠিক থাকতে হবে। অনেক নামাজি আছে, দাড়িও আছে, টুপিও আছে, বা মুখে কথা সুন্দর কথাও বলে, কিন্তু সিগারেটও খায়। আমাদের সমাজে কিরকম লোক নাই, কিন্তু বহু মুরব্বী দেখেছি, সুবহানাল্লাহ, মাথায় টুপি, হাতে তসবি, দাড়িও আছে, পাঞ্জাবিও পরছে, আবার হাতে সিগারেট। দুঃখ হয় তাদের জন্য, দাড়ি সাদা হয়ে গেছে, কিছুদিন পরে মরে যাবে,
সে এখন কত হারাম, এটা যে হারাম সে জানি না এটা হারাম, সেটাকে হারাম মনেই করে না। অনেকে আছে জর্দা খায়, সেটাকে হারাম মনেই করে না, কিন্তু এগুলো হচ্ছে প্রকাশ্য হারাম যেগুলোর সাথে মুসলিমরা জড়িত, তার একটু পেলারা জড়িত। তো কথা হচ্ছে যে না, আকিদা ঠিক, আমলও যদি ঠিক থাকে চরিত্র ঠিক থাকতে হবে, চরিত্র ঠিক থাকতে হবে। আমরা যখন আমাদের চরিত্র কি, যত রকমের নোংরামি আছে আমাদের মধ্যে আছে, ওয়াদা খেলাফি, মিথ্যা বলা, চুরি বাটপারি করা সব মুসলমানদের মধ্যে আছে, অথচ আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের সাথে ঢুকো। তা আমাদের তিনটা দিক, আকিদা, ইবাদত আর আখলাক মানে চরিত্র, চতুর্থ আরেকটা দিক ঠিক হতে হবে, সেটা হচ্ছে মামালাত, আদান প্রদান, মানে অন্যের সাথে আপনার আচরণটা কেমন হতে হবে, ঋণ দেওয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে, সম্পর্ক করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে, এগুলো হচ্ছে আদান প্রদান। তাহলে এই জায়গাটাতেও আপনাকে মুসলিমের ভূমিকা পালন করতে হবে।